হ্যালো গাইস গুড মর্নিং, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি মোনালিসাদের বাড়ি। আজকে আমরা এসেছি মোনালিসাদের বাড়িতে। আজকে মায়াপুরে কালকে আমরা ছিলাম, আজকে সকালবেলায় আমরা উঠে অবভিয়াসলি নবদ্বীপ দিয়ে বাসে করে চলে এসেছি। সেই ফুটেজগুলো তোমরা এরপর দেখবে। আর এখন আমরা যাচ্ছি হস্তশিল্প মেলা, তারপর আমরা হয়তো কোথাও খেতে যাব বা কোথায় খাবো, এখনো খাবারটা ঠিক হয়নি। আমার কাছে তো পয়সা নেই, এরা যদি খাওয়ায় তবে খাবো। বাজেট ও তখনই খায় যখন আমরা খাওয়াই, ও এমনিতে কিচ্ছু খায় না। বাজেট আশেপাশে যদি কিছু খাবার থাকে তখন বলে যে এটা খেলে হতো, ওটা খেলে হতো, সেটা খেলে হতো, শুধু এরকম। বাজেট শেষ হয়ে গেছে। কালকে আবার আমাদের অধিপানিত মুখার্জি চলে যাবে খড়গপুর, বুঝছি দেন তাহারে কালকে চলে যাবে। তো এখন আমরা যাই বর্তমান, একটুখানি ঘুরে আসি। ওকে গো। I look at you and it's easy to see you are the someone I'm wanting. Hello guys, good morning. আমরা এখন বেরিয়ে পড়েছি মায়াপুর থেকে। আর yes sir, সেলফি তোলার সময় কোনো কথা বলবো, সেলফি তোলার সময় কোনো কথা হবে না। আমরা এই টোটালে ছবি করেছি জাস্ট মায়াপুর থেকে গোয়িং। আর এই টোটালে এরকম দেখতে, এখানে একটা, আমরা এরকম ক্লাসে যেরকম বাসে যেতাম। আর আমাদের এত লাগেজ হয়েছে, এটা হচ্ছে আমার লাগেজ, এখানে হচ্ছে আমার লাগেজ, দুটো লোকের লাগেজ, আর এখানে হচ্ছে আরেকটা লাগেজ। তো এখন যাবো আমরা মোনালিসাদের বাড়ি। আজকে রাতের প্ল্যান হচ্ছে ওখানে গিয়ে দেখাবো, এখন থেকে বলবো না। আমরা এখন চলে এসেছি মোনালিসা দাসের বাড়ি। আর রাস্তায় আসার সময় তো ভিডিও বানাতে পারিনি, কারণ কালকে মায়াপুরে সারাদিন ঘুরে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। আমরা এখন মোনালিসা বাড়ি চলে এসেছি, চান টান করে নিয়েছি, খেয়ে নিয়েছি, এখন একটু রেস্ট নেবো, তারপর বিকালবেলায় আর একটু এখানে ওখানে ঘুরতে যাবো। ও বলছিল কিছু একটা হস্তশিল্প মেলা আছে যেখানে একটু ঘুরতে যাবো আমরা। আর এখন মোনালিসা দীপানিতে পাশের ঘরে একটু শুয়ে আছে, আমিও গিয়ে এখন শোবো। আমাদের টাকা পয়সা সব হিসাব টিসাব করা কমপ্লিট, যে আমরা কী কী খরচা করেছি। এগুলো মায়াপুরে প্রচণ্ড কম খরচা হচ্ছে, সে একটা বাজেট ভিডিও আমি আগের ভিডিওটাতে দেবো ভেবেছি। তো এখন দেখতে থাকো যে আমরা বিকালে কী কী করি। মোনালিসাদের বাড়িতে আমরা মোটামুটি পৌঁছেছিলাম তখন দুপুর 12টা এরকম। তখন কাকু তাড়াতাড়ি করে আমাদের জন্য কচুরি এনে দিয়েছিল আর তরকারি, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস ছিল। তার কিছুক্ষণ পরে স্নান করে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। আর ভাত খাওয়াতে তো এত কিছু তরকারি ছিল, তোমরা তাড়াতাড়ি দেখে নাও। তার মধ্যে বেগুন ভর্তাটা আমাদের খুবই ভালো লাগে খেতে। আমরা যে হস্তশিল্প মেলাটাই গেছিলাম সেটা মোনালিসাদের বাড়ি থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে, খুব কাছেই, আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। ফার্স্টে গিয়ে আমরা ফুচকা খেলাম, তারপরে দেখতে শুরু করলাম মেলাটা। মেলাটাতে সব কিছু খুব সুন্দর, সব কিছু হাতে বানানো, আর হাতে বানানো হলে প্রাইস একটুখানি বেশি হয়, সেরকম একটু বেশিই ছিল, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। ঘুরে বেরিয়ে খুব ভালো লেগেছে, অবশ্যই আমরা কিছু কিনিনি, আমরা শুধু ঘুরেই বেরিয়েছি, কিছু কেনার মতো ছিল না, কিন্তু বেশ ভালো লাগছিল। এখান থেকে তোমরা ঘর সাজানোর জিনিসগুলো কিনতে পারো, যেগুলো খুব সুন্দর, বা নিজেদেরকে সাজানোর মতো অনেক কিছু ছিল, অনেক হার কানের অনেক কিছু ছিল, চিরুনি ছিল, অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ব্যাগ কালেকশন খুব ভালো। আর হাতে তৈরি ব্যাগগুলো বেশ ভালো হয়, এবং মোটামুটি দাম ছিল তোমাদের 400-500 এরকম থেকে স্টার্টিং রেঞ্জ। কিছু হয় না
জামা কাপড় গুলো কিছুটা সোনাঝুরি হাট যেতে শান্তিনিকেতনে হয় সেটার ডিউপ বলতে পারো, কারণ ওখানে যে ধরনের জামা কাপড় পাওয়া যায় এখানেও সেরকমই ছিল। সবকিছু হাতে আঁকা, অনেক পুতুল আঁকা, বা তোমরা চাইলে তোমাদের নাম লেখাতে পারো, বা অনেক কিছু হাতে যেগুলো সেলাই করে বানানো হয় সেই ধরনের জামা কাপড় ছিল। একটাও কিনতে পারছি না এখনো, বুঝতে একটা আইটেম কিনতে পারছি না, আর আগের দিন কিনে নিয়ে গেছি অনেক। পাওয়া যায় কিন্তু অনেকক্ষণ ডিসকাশন করার পর আমরা ভাবলাম যে একটা চিকেনের আইটেম নেওয়া হোক আর একটা ফিশের আইটেম, তাই আমরা একটা করে চিকেন পকোড়া নিয়েছিলাম আর একটা করে ফিশ পকোড়া নিয়েছিলাম। আর এগুলো খাওয়ার পর আমার সন্ধ্যে হলে একটু কফি খেতে ইচ্ছা করে, তাই একটা করে কফি। এই হচ্ছে মানুষজন যারা মেলাতে এসে শুধু খায়, আর এ হচ্ছে লেটে খায়, মেলাতে এসেও খাচ্ছে। এখন এত আমার খাওয়া শেষ, ওরা করে হাফ হাফ করে ভাগ চলছে। কে তুই একটু স্পিডে না খেলে তুই আমাকে বাঁচতে দিবি না। জ্ঞান পর্ব চলছে এখানে, দীপানিটা মনের সঙ্গে একটু সোজানোর চেষ্টা করছে। আমরা ছোট তো ভুলে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, লিপস্টিক উঠে গেছে, চুল সোজা হয়ে গেছে। ওকে গুড, দেখতে ভালোই লাগছে, বন্ধ করে দাও এবার। আচ্ছা আমার চুল প্যাকা হয়ে গেছে, এবার আমরা একটুখানি ফটো শ্যুট করবো। কারণ আর বেশি জ্ঞানটাকে অ্যাভয়েড করতে হবে, বন্ধ করে দাও। কি কাট এটা? হ্যাঁ কি কাট? তাই ভালো কফি তো সেটা ভালো লাগবে না, কাঁচা ভালো লাগবে না। এটা একটু না, ওটা 35 টাকা। দীপানিতা মুখার্জি কালকে খড়গপুর যাওয়ার জন্য প্যাকিং করছে, খুবই কি দুঃখিত তুমি। আহারে, কালকে আমরা টাটা করে দেবো দীপানিতা মুখার্জিকে, এদিকে তাকা একটু, দুঃখটা দেখা। ইমা খুশি, এ ভালো করে দুঃখ দেখা। আর পারফিউমটা দেখা, যেটা কিনেছিস এটা কালকে কিনেছি আমরা, ওটা হাতটা কেটে গেছে।
গুড মর্নিং, আমরা সকালবেলা উঠে পড়েছি, মোনালিসা নিচে আছে, ও চা বানাচ্ছে, আর দীপালিতা এখনো ঘরের ভেতরে, এখানে এসে আশা দিদিকে ফোন করছে, ওর অনেক কাজ আছে কারণ ওর নতুন আশা টাশা এসছে। এখন নিচে যাবো, চাটা খাবো, তারপরে দীপালিতার ট্রেন হচ্ছে দুপুর 1টার সময়, তো তখন আমিও একবার ওর সাথে বেরিয়ে যাবো, ওকে ট্রেনে চাপিয়ে আমি বাড়ি চলে যাবো। আমাদের ট্রিপ খতম হয়ে গেল আজ কে লিয়ে, নেক্সট দেখা যাক আবার কবে কি হয়। তা এখন যাই চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, ভাল লাগছে না, অনেক ঘুম চায়, অনেক ঘুম। আবার লাগলাম চা, নিজেও ফেলছি সব। আপনি কি লিখেছেন নাম? দীপানিতার ট্রেন ছিল একটাই, তাই আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম। ভাত, মাছ, চিকেন, তার সাথে ছিল শাক, বেগুন, আর বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা মাস্ট। আমি চলে এসেছি বাড়ি, বাড়ি এসে ভেঙে ফেলেছি আমার ক্লাচার, আর ক্লাচার ভাঙলে এর থেকে বেশি দুঃখ আর কিচ্ছু হয় না। এখন অনেক টায়ার্ড, আজকে প্রচণ্ড ভালো করে ঘুমাবো, আজকে কালকে পরশু এখন ঘুমাবো, কারণ এখন আমার অনেকদিন ছুটি আছে, আমি একটুখানি বড় ইয়ের নিয়েছি সেজন্য এখন আমার ছুটি আছে, সেজন্য আমি একটু ভালো করে ঘুমাবো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।